মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে। বহুদিন আগে মধুপুর গ্রামে নগেন নামে এক গরিব ব্যক্তি বসবাস করত। অতি কষ্টে যে চিনতে যা জোটে তাই দু তিন দিন ধরে অল্প অল্প খেয়ে দিন যাপন করত। চরণ কাকা, ও চরণ কাকা, হে ও নগেন, কি ব্যাপার রে? দুটো চাল ডাল দিতে পারো? রোজ রোজ এর ওর থেকে চেয়ে বেড়াস কেন রে? নিজে খেটে পয়সা রোজগার করে খানা। খাটবো, হ্যাঁ খাটবো, কিন্তু কি কাজ করব? চাষির ছেলে তো তুই, খেতে ঘাস নিরুতে আগাছা ওপরাতে নাঙল দিতে পারবি? হ্যাঁ পারবো। বেশ তো, কাল থেকে আমার খেতে কাজ করিস, দুবেলা খেতে পড়তে পাবি আর নগদ পয়সাও পাবি। পরদিন থেকে নগেন চরণ কাকার জমিতে লাঙল দেওয়ার কাজ শুরু করল। ও কি গরম, না যাই ওই গাছতলায় একটু বসি। আরে এই খুঁটিটা কার? আবার মুখ বন্ধ, খুলে দেখি তো। প্রণাম প্রভু, আমি কিঙ্কর, আপনি আজ আমায় মুক্ত করলেন তাই আমি আপনার দাস হয়ে থাকব। এখন বলুন প্রভু, আপনার জন্য কি করতে পারি? না মানে একটু খেতে দেবে? নিশ্চয়ই প্রভু। আমি যাই, আর হ্যাঁ ঘটিটি সর্বদা সাথে রাখ, আর প্রয়োজনে ঢাকাটি খুলবেন আমি হাজির। সেই দিনকার মতো কাজ বন্ধ করেন নগেন, ঘটি নিয়ে চলে এলো তার বাড়ি। কিন্তু এদিকে দুর্যোগ ঘনিয়ে এলো। ঘরের চাল তো সব ফুটো, নিজে থাকতে পারিনে তাই আবার ঘটি। আরে তাই তো কিঙ্করকে ডাকি, দেখি ও কি উপায় বের করতে পারে। আদেশ প্রভু। ঘরের চাল তো ফুটো, চতুর্দিক দিয়ে জল পড়ছে, থাকবো কি করে কিঙ্কর? চাল সারাতে হবে যে। এ নিন প্রভু, এই অর্থ দিয়ে আপনি আপনার ঘর মেরামত করুন। প্রাপ্ত অর্থ নগেন তার গৃহ মেরামতের কাজে লাগালো, কিন্তু তারপরেও বেঁচে গেল প্রচুর অর্থ। বুদ্ধিমান নগেন সেই উদ্বৃত্ত অর্থে বেশ কিছু জমি কিনে চাষবাস শুরু করলো। ধীরে ধীরে সে বেশ সচ্ছল হয়ে উঠল। 99, 100, 101, বাহ অনেক অর্থ জমেছে। না এবার একটা বিয়ে করা যেতেই পারে, যাই আগামীকালই ঘটক ঠাকুরকে খবর দিই বরং। বিবাহ নিশ্চয়ই নিশ্চয়ই, পাশের গ্রামে শান্তা নামে এক সম্ভ্রান্ত চাষি মেয়ে আছে বটে, তা তোমার যদি মেয়েটিকে ভালো লাগে তবে এ মাসেই তোমাদের বিবাহ হতে পারে। দেখতে দেখতে নগেনের বিবাহ হয়ে গেল শান্তার সাথে।
কিন্তু একদিন শান্তার মনে দেখা দিল এক প্রশ্ন। আচ্ছা, আমাদের পাশের ঘরটা সর্বদা বন্ধ থাকে কেন? না, সে অনেক কথা, পরে একদিন বলবো। না, পরে নয়, আজই বলো। নগেনের মুখ থেকে সব কথা শুনে শান্তা যেমন অবাক হলো, তেমনি আনন্দে ফেটে পড়ল। বা, তাহলে তো খুব ভালো হলো। আমার অনেক দিনের ইচ্ছে আমাদের গ্রামের জমিদার বাড়ির মতন একখানা বাড়ি হবে আমাদের। তুমি তাহলে তোমার ওই কিঙ্করকে বলো সে ব্যবস্থা করে দিতে। আচ্ছা, দেখছি, দাঁড়াও। দেখতে দেখতে নগেনের প্রাসাদ ও ভবনটা আলিকা তৈরি। এদিকে নগেনের বউ এ শুরু হলো নতুন অভিযোগ। দেখো, আমাদের জমিদার গিন্নির গা ভর্তি কত গহনা, আর আমার একটাও গহনা নেই। তুমি তোমার কিঙ্করকে বলো না একবার। আচ্ছা, বলছি। বাবা, কত গহনা, কি সুন্দর নকশা! কিন্তু এত গহনা পরে আমি কি রাস্তায় হেঁটে যাব নাকি? তুমি কিঙ্করের থেকে একটা সুন্দর ঘোড়ার গাড়ি চাও। এই ধুলো মুষ্টি আপনি আপনার বাগানে রক্ষিত এক ভাঙা গরুর গাড়ির উপর নিক্ষেপ করবেন, দেখবেন উপযুক্ত ঘোড়ার গাড়ি পেয়ে যাবেন। যাই বলো, তুমি যতই বিত্তের অধিকারী হও না কেন, কিছুতেই সম্মানে আমাদের জমিদারের সমান সম্মান লাভ করতে পারবে না। তার চেয়ে তুমি কেন না কিঙ্করের সাহায্যে জমিদারকে বধ করে নিজেই জমিদার হও। কিঙ্কর, আর তোমাকে আমি এখানে রাখবো না। তুমি তোমার এই ঘটি নিয়ে যাও, আমি তোমাকে তোমার দাসত্ব থেকে মুক্তি দিলাম। রাজন, কিন্তু ইচ্ছা করলে কিঙ্করের সাহায্যে জমিদারকে হত্যা করে নিজে জমিদার হতে পারত, কিন্তু তা না করে সে কেন কিঙ্করকে মুক্তি দিল? বেতাল, নগেন বুঝেছিল চাহিদা দিন দিন বাড়তে থাকে এবং চাইবা মাত্র পাওয়ার উপায় থাকলে লোভ আরো বেড়ে যায়। তাই নগেন লোভ পরিত্যাগের জন্যই কিঙ্করকে মুক্তি দিয়েছিল। মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডস।